আজকে নিয়ে এলাম লতি এবং চিংড়ির চেটে পুটে খাওয়ার মতো একটা রেসিপি। বাংলাদেশের অধিকাংশ লোকের খুবই পছন্দের একটা রেসিপি। আমি চিংড়ি লতি এখানে আগে থেকে একটা প্যানে নিয়ে নিয়েছিলাম, তারপর এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছু রসুন বাটা দিয়ে দিলাম, এক চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এক চামচ সর্ষে বাটা, এক চামচ জিরা বাটা, আর আমি কিছু দিয়ে দিব শুকনো লঙ্কার গুঁড়া। এটা আপনারা অ্যাপ্লাই নাও করতে পারেন, আমি কালারটা নিয়ে আসার জন্য দিয়ে থাকি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর তেল দিয়ে দিব। আমি লঙ্কার গুঁড়োটা এই জন্য দিই কালারটা নিয়ে আসার জন্য, তবে আপনারা যদি পছন্দ না করে থাকেন আপনারা এটা স্কিপ করবেন। তারপরে আমি এটাকে ভালো মতো করে হাতের সাহায্যে মাখিয়ে নিব। হাতের সাহায্যে মাখিয়ে নিলে এটার যে একটা টেস্ট বহুগুণে বেড়ে যায়। আমার সাধারণত কষিয়ে রান্না করার থেকে আমার হাতে মাখা তরকারিটা অনেক বেশি পছন্দ। আমি বেশিরভাগ সবজিগুলো হাতে মেখে রান্না করি। তারপরে আমি এটাতে পানি দিয়ে দিব, পানি দিয়ে এটাকে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। তারপরে 10 থেকে 15 মিনিট আমি এটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে আসার পরে আমি ঢাকনাটা তুলে ফেলবো। এ দেখেন একটা বলক চলে এসেছে। বলক চলে আসার পরে আমি এখন আর এটা ঢেকে দিব না, কারণ এটা যদি অনেক বেশি সিদ্ধ হয়ে যায় আমার খেতে ভালো লাগে না। লতিটা একটু শক্ত শক্ত থাকলে সেটা খেতে অনেক বেশি মজা লাগে। তো যখন পানিটা কমে আসবে আমি একটু নেড়েচেড়ে দিব পানিটা কমে আসার জন্য। পানিটা কমে আসলেই আমি এটাকে একটু হালকা কষিয়ে নামিয়ে ফেলবো। এতে পানিটা কমে এসেছে, এখন আমি এটাকে একটা চামচের সাহায্যে কষিয়ে নিব। এটাকে এরকম করে নেড়ে চেড়ে কষিয়ে নিলে এটার যে যত এটা কমে আসবে তত টেস্টটা বেড়ে যায়। তো এখন আমার রান্নাটা শেষ, এখন পরিবেশন করব। আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় এই রান্নাটা এভাবে করার ট্রাই করবেন। আমি জানি এটা সকলেই আপনারা রান্না করতে পারেন। তারপরেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি লতি এবং চিংড়ির রান্নাটা এভাবে করি। ঠিক আছে, ভালো থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।